মাঠের বাইরের আলোচনা আর শ্রীলঙ্কান সমর্থকদের চাপে হার দিয়ে শুরু মিশন এশিয়া কাপ। শিরোপা নয়, এখন লক্ষ্য টুর্নামেন্টে টিকে থাকা। সাকিবের তৃতীয় দফায় পাওয়া ক্যাপ্টেন্সির শুরুটা এর চেয়ে খারাপ হতে পারত না। অধিনায়ক সাকিবের মতো শুরুটা ভালো হয়নি তানজিদ তামিমের। অভিষেক ম্যাচে বাংলাদেশি ওপেনার হিসেবে শূন্যে ফেরার তালিকায় এই ক্রিকেটার চতুর্থ, আর ডিপিএল পারফর্মার নাইম শেখ 17 ডট খেলে ফেরেন ব্যক্তিগত 10 রানে। যদিও 4 ওয়ানডে খেলা এই ব্যাটারের এটাই সর্বোচ্চ। তিনে শান্ত নেমে ধরে রাখেন তার ধারাবাহিকতা, তবে ধরে রাখতে পারেন নেই অন্য প্রান্তের ব্যাটারদের। পাথিরানার বলে সাকিব ফিরলে বড় ধাক্কা লাগে বাংলাদেশ শিবিরে, সেখান থেকে ঘুরে দাঁড়ানোর চেষ্টা শুরু চতুর্থ উইকেট জুটিতে। 70 বলে 50 রানের পার্টনারশিপ শান্ত হৃদয়ের। 24তম ওভারে বাউন্ডারি হাঁকিয়ে শান্ত তুলে নেন চতুর্থ ওয়ানডে হাফ সেঞ্চুরি। তবে সে ওভারের শেষ বলে এলবিডব্লিউ হয়ে হৃদয় ফিরলে আবারও ব্যাকফুটে বাংলাদেশ। ২৬তম ওভারে এসে পূর্ণ হয় দলীয় শতক, যেখানে 53 রানেই শান্তর একার ব্যাটে। মুশফিককে নিয়ে পঞ্চম উইকেট জুটিতে এই ব্যাটার যোগ করেন আরও 32 রান। তবে সে জুটির আয়ু দীর্ঘায়িত হয়নি মুশির শিশুতোষ ভুলে। পাথিরানার ফেলা ফাঁদে পা দিয়ে উইকেট বিলিয়ে আসেন এই সিনিয়র ক্যাম্পেইনার। মিরাজ অবশ্য তার চেয়েও এক ধাপ এগিয়ে, 37তম ওভারে ভুতুরে রান আউটে ফেরেন সাজঘরে। ব্যাটিং অর্ডার লম্বা করতে সুযোগ পাওয়া শেখ মাহিদেও হেঁটেছেন একই পথে। এরপর একমাত্র আশা হয়ে টিকে থাকা শান্ত বোল্ড আউট ব্যক্তিগত 89 রানে। তার বিদায়ের পর আর কোনো গল্প নেই। 7 ওভার 4 বল আগেই 164তে অল আউট বাংলাদেশ। ডিএলএস মেথড বাদে এত কম রান ডিফেন্ড করার রেকর্ড নেই পাল্লি কেলাতে, বাংলাদেশের জন্য ছিল অসম্ভব। তবে শুরুতেই শরীফুল তাসকিনের আঘাত কিছুটা হলেও আশা বাঁচিয়ে রাখে টাইগারদের। দলীয় 43-এ কুশল মেন্ডিজের আউটে সে আশা অনেকটাই বেড়ে যায়। তবে সামারা বিক্রমা আসালঙ্কার 78 রানের জুটি ছিটকে দেয় বাংলাদেশকে। সামারা বিক্রমা 50 করে ফিরলেও আসালঙ্কা কেবল 50 করেননি, মাঠ ছাড়েন দলকে জিতিয়ে। শেষ 10 ওয়ানডেতে টাইগারদের বিপক্ষে যা কিনা তাদের সপ্তম জয়। নানান সমীকরণ আর স্বপ্ন নিয়ে শ্রীলঙ্কায় পা রেখেছিল টিম বাংলাদেশ। লক্ষ্য ছিল শিরোপা জয়, তবে প্রথম ম্যাচে যেভাবে ধাক্কা খেল তাতে এখন ঘুরে দাঁড়ানোটাই কঠিন হয়ে দাঁড়িয়েছে টিম সাকিব হাসানের সামনে। আফগানিস্তানের বিপক্ষে জয় ভিন্ন কোনো উপায় খোলা নেই, জয় পেলেও রয়েছে নানান সমীকরণ। এখন দেখার বিষয় সেসব সমীকরণ উতরে বাংলাদেশ সুপার ফোরে পা রাখতে পারে কিনা। পাল্লিকাল ইন্টারন্যাশনাল স্টেডিয়াম থেকে সাব্বির মিথুন, সময় সংবাদ, শ্রীলঙ্কা।